দই চিড়া কিন্তু আমাদের বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার। আমি আজকে দই এবং চিড়া দিয়ে কাজ করব, বাট আমার একটু টুইস্ট থাকবে এটাতে। প্রাণের চিড়া দিয়ে কিন্তু আমি আজকে দই এবং চিড়ার একটি ডিফারেন্ট একটি ডিশ আপনাদেরকে দেখাবো। সো আমি যখন এই ডিশটা বানাবো তখন কিন্তু আমি ডিরেক্ট প্যাকেট থেকে খুলে আমি কোনো ভিজাবো না, কিছুই করবো না, আমি ডিরেক্ট পরিবেশন করব উইথ মিল্ক, ইয়োগার্ট অ্যান্ড সাম ফ্রুট। খুব সুন্দর করে পরিবেশন করতে হবে জিনিসটা, কারণ চিড়া আমাদের কাছে সবার কাছে খুব বোরিং একটা খাবার মনে হয়, বাট এই জিনিসটা কিন্তু আমাদের হেলথের জন্য কতটুকু বেনিফিটিং এটা কিন্তু আমরা খুব কম মানুষই জানি। এই চিড়াতে আছে আয়রন, যেটা আয়রন ডেফিসিয়েন্সি যাদের থাকে তাদেরকে হেল্প করে আয়রনটা ফুলফিল করার জন্য। চিড়া গুড কার্বের আন্ডারে পড়ে, সো কার্বোহাইড্রেট আমরা জানি যে বডির জন্য অনেক জরুরি, চিড়াতে আছে গুড কার্ব। সো গুড কার্ব হলে, কমপ্লেক্স কার্ব হলে এটাতে ফাইবার অনেক হায়ার, তো এই জিনিসটা আমাদের হেলথের জন্য অনেক বেশি বেনিফিটিং। এমন একটা জিনিস যেটা ভালো এনভায়রনমেন্টে, হাইজিনিক এনভায়রনমেন্টে প্রিপেয়ার করা, অ্যান্ড যখন আমরা এটা খাবো আমাদের হেলথের জন্য বেনিফিটেড হবে। সো আমরা শুরু করে দেই। এখানে আমি হাফ কাপ আন্দাজে চিড়া দিচ্ছি, এখানে ওয়ান কাপ মিল্ক আছে, আমার কাছে আছে ফ্রুট ফ্লেভার্ড ইয়োগার্ট, টক দুইটা ইউজ করতে পারেন, আমি এখানে ফ্লেভারের জন্য ফ্রুট ফ্লেভার ইয়োগার্টটা ইউজ করছি। এরপরে আমি ফ্রুটসগুলো রেডি করে নেব। এখানে আমার কাছে আছে প্লাম, আপনাদের কাছে সিজনাল যা ফ্রুটস আছে সেটাই আপনারা ইউজ করতে পারেন। আমার কাছে আছে এখানে কিউই, একদম সফট হয়ে গেছে, এইটা এখন আমি লেয়ার করব। তো আপনারা যদি চিড়া দিয়ে এরকম অসাধারণ একটা ডিশ প্রিপেয়ার করতে চান তাহলে কিন্তু আমি মাত্র দেখিয়ে দিলাম কিভাবে প্রিপেয়ার করতে হয়, ভেরি ইজি, হেলদি। সো ভিউয়ার্স, ডোন্ট ফরগেট টু ওয়াচ আউট ফর মোর হেলদি রেসিপিস ওনলি অন ফুড লাভার্স প্রেজেন্ট, হেলদি রেসিপিস বাই সিমরা খান।